Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala amala nabiyya ba'da. Sommanito Bukhari TV-r darshok mondoli, prashongsha Allahur jonno shanti borshito hok. Amader priyo rasul nabi Muhammad sallallahu alaihi wasallam er upor. Allahumma salli alaihi, Allahumma barik alaihi. Sommanito Bukhari TV-r darshok mondoli, ajker ei video ti korar mul uddeshyo hocche আলহামদুলিল্লাহ আপনারা একটি বিষয়ে অবগত আছেন সেটি হচ্ছে দীপ্ত টিভির পর্দায় এবং রাহবার মাল্টিমিডিয়ায় আলহামদুলিল্লাহ প্রতি রমজান মাসে একটি চমৎকার ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আলোকিত গেনী তো আলহামদুলিল্লাহ এই আলোকিত গেনী অনুষ্ঠান সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী প্রত্যেকের কাছে অত্যন্ত পরিচিত একটি আলোকিত গেনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ তো এই অনুষ্ঠানের কয়েকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এই আলোকিত গেনী অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানা যায় আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আলোকিত গেনী অনুষ্ঠানকে অনেক অনেক পছন্দ করি আলহামদুলিল্লাহ এমন এমন জিনিস জানতে পারা যায় যেগুলো মানে আমাদের ব্রেনের মাঝেই থাকে না অনেক প্রশ্ন জানা যায় আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করব এই আলোকিত গেনী অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউবে রাহবার মাল্টিমিডিয়ায় আলোকিত গেনী অনুষ্ঠান পর্ব আকারে সবগুলো পর্ব ধারাবাহিকভাবে ইচ্ছাগুলো ডাউনলোড করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা ডাউনলোড করে ইউটিউবের মাধ্যমে দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারা যায় আলহামদুলিল্লাহ তো যে কথা বলছিলাম এই আলোকিত গেনীর অনুষ্ঠানের আপনার একটা দর্শকদের জন্য প্রশ্নের উত্তরের ব্যবস্থা থাকে যেটা অনেক ভালো আলহামদুলিল্লাহ তো দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ 2020 সালের এই রাহবার মাল্টিমিডিয়া এবং দীপ্ত টিভির পর্দায় যে অনুষ্ঠানটি হয় আলোকিত গেনী ওখান থেকে দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি বিজয়ী হয়েছিলাম আলহামদুলিল্লাহ তো গতকালকে আমার এই পুরস্কারটা হাতে পৌঁছে আলহামদুলিল্লাহ কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা স্মৃতি হিসাবে রেখে দেই এবং আপনাদেরকেও উদ্দেশ্য করে বলি যে আপনারাও এই অনুষ্ঠানগুলো দেখবেন এবং আপনারাও দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়ে এরকম ইচ্ছা করলে এরকম আপনারা ইচ্ছা করলে এরকম পুরস্কার জিততে পারেন ইনশাআল্লাহ তো এই পুরস্কারটা আপনাদের সামনে আমি আনবক্সিং করতে যাচ্ছি এটা হচ্ছে কোরআনিক পেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা কোরআনিক পেন তো এটা আমি খুলতে যাচ্ছি আপনাদের সামনে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আলহামদুলিল্লাহ গতকাল এসে পৌঁছায় এটা আমি আনবক্সিং করতে যাচ্ছি একবারে প্যাকেটিং করা আর কি ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবে আলহামদুলিল্লাহ মূলত এই উদ্দেশ্যে তৈরি করা নচেত আরেকটা ব্যাপার থাকছে আপনারা উদ্বুদ্ধ হবেন এই অনুষ্ঠানগুলো দেখার জন্য এটাই মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য আনবক্সিং করতে যাচ্ছি যেহেতু উপরের কাগজটা কস্টিপ দিয়ে মোড়ানো এজন্য আমরা তুলে দিচ্ছি হয়তোবা এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনিক পেন আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর একটি এটার ভিতরে কী কী রয়েছে আপনাদের দেখিয়ে দেবো আরেকটা জিনিস ব্যাপার থাকছে সেটা হচ্ছে আপনারা অনেকে সময় সময় জিজ্ঞাসা করেন যে মানে এই প্রশ্নের উত্তরগুলো আমরা কীভাবে দিব এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে আপনাদের আলোকিত গেনী হোম পেজ একটা পেজ আছে আলহামদুলিল্লাহ এই আলোকিত গেনীর হোম পেজের মাঝে আপনি মেসেজ দিবেন এবং সব নিয়মগুলো অবশ্য ভিডিওর মাঝে বলে দেয় তারা আলহামদুলিল্লাহ ফেসবুক পেজের ইনবক্সের মাঝে আপনারা এই সঠিক উত্তর আপনার নাম ঠিকানা এগুলো সবগুলো দিয়ে আপনি সঠিক উত্তর লিখে দিবেন যদি সঠিক উত্তর হয়ে থাকে তাহলে তারা লটারির মাধ্যমে আপনাকে বিজয়ী ঘোষণা করবে ইনশাআল্লাহ যদি লটারির মাধ্যমে পান আপনারা এখানে অনেকগুলো বই দেওয়া আছে এটি হচ্ছে কোরআন শিক্ষার পদ্ধতি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার মোটামুটি অনেকটি বই আরেকটা বই হচ্ছে আল কোরআন আরেকটি বইয়ের নাম হচ্ছে নামাজ শিক্ষা
আরেকটি বইয়ের নাম হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার গুলো বই। আরেকটি দোয়া হচ্ছে শিশু পরিচর্যায় ইসলাম, আলহামদুলিল্লাহ, অনেকগুলো বই দেওয়া আছে। আরেকটা বইয়ের নাম হচ্ছে ইমান ও আকিদা, আলহামদুলিল্লাহ। আরেকটা বইয়ের নাম হচ্ছে ছোটদের চরিত্র গঠন ও পিতামাতার প্রতি কর্তব্য, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর সুন্দর বইগুলোর শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে প্রয়োজনীয় 500 প্রশ্ন উত্তর, ইসলামিক 500 প্রশ্নের উত্তর, আলহামদুলিল্লাহ, যেটা ছোট ছোট বাচ্চাদের অত্যন্ত বড় মানুষেরও অনেক উপকার দেবে, আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে পথ ও পথেও, আরেকটা বইয়ের নাম হচ্ছে নবী রাসূলগণের জীবনী, মানে সংক্ষিপ্ত আকারে মোট 10টি বই, আলহামদুলিল্লাহ, 10টি বই এখানে পেলাম, হাতে পেলাম 10টি বই, আলহামদুলিল্লাহ। তো আরও ভিতরে দেখাচ্ছি আমি আপনাদেরকে আস্তে আস্তে। এরপর রয়েছে এই যে কলম, এটাই হলো মূলত কলম, কোরআনিক পেন। মানে ব্যাপার হচ্ছে এই কলম দিয়ে আপনি, আমি তো প্র্যাকটিক্যাল এখান দেখাতে পারবো না, এরপরও একটু বুঝিয়ে দিই। এই কলমের মাধ্যমে আপনি যেই জায়গায় ধরবেন ওই জায়গায় যেই লেখাগুলো আছে এই লেখাগুলো এই কলমের সাহায্যে শিক্ষক হিসেবে কাজ দিবে, আলহামদুলিল্লাহ। এটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও দিয়েছে তারা, আলহামদুলিল্লাহ, একটা চার্জারও দিয়েছে। তো মূলত এই হলো পুরস্কার, আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানীর পক্ষ থেকে। তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি, শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি, বিশেষ করে আলোকিত জ্ঞানী পরিবারকে, আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানী পরিবারের সকলকে, বিশেষ করে যিনি উপস্থাপনা করেন, আলহামদুলিল্লাহ, শেখ সাইফুল ইসলাম ভাই, বড় ভাই, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকেন ওস্তাদের মতো, আলহামদুলিল্লাহ। এরপরে যারা এইগুলো পরিচালনা করেন, এরপরে যারা এইগুলোর অর্থ দেন, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানকে আপনারা আগিয়ে নেন, ইনশাল্লাহ সারা বিশ্বের মুসলমানের নিকট এটি একটি অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বুখারী টিভির পক্ষ থেকে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।